নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শীতের মৌসুমি ফুল। হ্যাঁ বন্ধু, বুঝতে পারছি আপনার শীতের মৌসুমি ফুল হয়তো বসানো হয়ে গেছে, বা হয়তো কেউ কেউ ভাবছেন এখনই বসাবো। তো যারা বসাননি তাদের জন্য হয়তো আমার ভিডিওটা খুব এখনই কাজে লাগবে, আর যারা বসিয়ে ফেলেছেন তাদের জন্য ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। বন্ধু, কিভাবে আমি মাটি তৈরি করলাম সেটা প্রথমে জানবো। এক্ষেত্রে বাগানের মাটি অর্থাৎ বেলে দোঁয়াশ বা দোঁয়াশ মাটি, এগুলোই সাধারণত আমরা বাগানের মাটি হিসেবে ধরে থাকি, যেটি 80% নিয়েছি, এবং পাতা পচা সার 10%, যেটিকে লিফ মোল্ড বলা হয়, আর 10% কম্পোস্ট সার, যে কম্পোস্ট সারটি ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, মানে যেটা হচ্ছে গরুর গোবর থেকে যে কম্পোস্ট তৈরি হয় সেটি ব্যবহার করতে পারেন। তো এই মাটিটা সুন্দরভাবে তৈরি করে আপনি টবের মধ্যে ভরে দেবেন, তারপর এর মধ্যে গাছ বসাবেন। 1 ইঞ্চি টবের চারা আপনি নার্সারি থেকে নিয়ে এসে বসাতে পারেন, বা 2 ইঞ্চি। আমি 2 ইঞ্চি টবের চারা এনেছিলাম শেখরপুর অঞ্চল থেকে। সাধারণত জিরাট অঞ্চলে 1 ইঞ্চি টবের চারা পাওয়া যায়, আর আরও এদিকে পূর্বস্থলী বা কৃষ্ণনগর রানাঘাট এদের সব 1 ইঞ্চি, আর এই যে শেখরপুর সাইডটা এরা 2 ইঞ্চির চারা করে। এদের চারাটা একটু বড় হয়, হেলদি হয়, এবং চারাটাকে মেনটেন করাটা একটু ইজি হয় তুলনামূলক। তো যাই হোক, আমি ওই অঞ্চলটা আমার কর্মস্থল ওইদিকে বলে আমি ওধার থেকে নিয়ে আসার একটু সুযোগ পেয়েছিলাম। তো বন্ধু, আপনি চারা এনে বসাবেন, হেলদি চারা, স্বাস্থ্যবান চারা, এবং বসানোর পর আপনি পরিমিত জল দেবেন, এবং দেখবেন যে রেগুলার একটু একটু করে জল দিতে হচ্ছে। বিকেলবেলার দিকে বা সকালবেলার দিকে আপনি জল দেবেন। এখন হচ্ছে খাবারের প্রসঙ্গ। আপনি গাছ বসানোর 10 দিন পর বা 15 দিন পর এটা বুঝে নেবেন, আপনার যখনই কচি পাতা ছাড়তে শুরু করেছে তখন আপনি একটু রাসায়নিক সার দেবেন। যদি দেখেন যে গাছ বসানো লেটে হচ্ছে, যেমন নভেম্বরে গাছ বসাচ্ছি, সেক্ষেত্রে একটু যদি ইউরিয়া সার দিতে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমার হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি নিজে ইউরিয়া সার ব্যবহার করেছি, অল্প করে দিয়েছি। ধরুন 10-12 ইঞ্চি টবের ক্ষেত্রে আমার 12-14 দানা, আর যদি একটু ছোটো পট হয় সেক্ষেত্রে 7-8 দানা, এবং তার সঙ্গে NPK 10-26-26 সার, সেটিও ব্যবহার করেছি। সেটি আমি ওই রকম মোটামুটি বড় পটের ক্ষেত্রে 14-16 দানা, ছোটো পটে 8-10 দানা ব্যবহার করেছি। আর সর্ষের খোল জল 3-4 দিন পচানোর পর 5 নম্বর দিনে আপনি একটু ডাইলিউট করে, অর্থাৎ পাতলা করে গাছের গোড়াতে দেবেন, দিয়ে জল প্রয়োগ করবেন। আবার আমি সর্ষের খোল জল দেবো, ধরুন 10 দিনের মাথায় আমি একবার দিয়েছি গাছ বসানোর পর, আবার তারপর আবার এখনই দেওয়ার দরকার পড়ে গেছে। এখন 10-26-26 NPK সারটা দেবো, ইউরিয়া আর দেবো না, এবং তার সঙ্গে সর্ষের খোল জল পুনরায় আমি অ্যাপ্লাই করব ওইভাবেই পচিয়ে। আর নিম তেল পোকার ওষুধ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, 2-3 মিলিলিটার, মোটামুটি 30-35 ফোঁটা প্রত্যেক লিটার জলে। আর সাপ পাউডার, যেটি কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব এই দুটি ছত্রাকনাশকের একসঙ্গে সমাহার করে দেওয়া আছে এই সাপ পাউডারের মধ্যে, যেটি আপনি 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন যদি ছত্রাকের উপদ্রবের হাত থেকে গাছকে বাঁচাতে চান। তবে আমি একবারও ইউজ করিনি এখনও পর্যন্ত, না নিম তেল না সাপ। যদি পরিস্থিতি বোঝান তবে ইউজ করবেন, না হলে না ইউজ করলেও চলে। আর বলবো যে আমি পরবর্তীতে আবারও আপডেট দেবো আমার গাছে, আপনারা সাথে থাকবেন, দেখবেন আমার ব্লগগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট, যদি ইচ্ছা হয় একটু কমেন্ট করবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাই।